প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের সুস্থতা কামনা করে আমাদের বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের দেশের স্বাস্থ্যখাত নিয়ে বিভিন্ন দুর্নীতির বিষয়ে, কারণ আপনাদের মাধ্যমেই আমাদের দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতি চিত্র আমরা জানতে পারি। স্বাস্থ্যখাতে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ডাক্তার, নার্স, মেডিকেল কলেজ, ওষুধ কোম্পানি, ঔষধ এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ, এই সমস্ত কিছু মিলে স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত। তবে একটা জিনিস আপনারা, আমাদের দেশে কিন্তু স্বাস্থ্য খাত এখন অনেকটাই উন্নতির পথে। আমাদের দেশে বহু স্টুডেন্ট আসে যারা দেশের বাড়ি থেকে পড়াশোনা বসে, কিন্তু আমাদের দেশে বাইরের দেশ থেকে কোনো পেশেন্ট কি আসে চিকিৎসা নিতে? প্রশ্ন এখানে সবচেয়ে বড় প্রশ্ন এখানে, কেন বাইরের দেশ থেকে স্টুডেন্ট আসে পড়াশোনা করতে আমাদের দেশে, কিন্তু কোনো পেশেন্ট আমাদের দেশে চিকিৎসা নিতে আসে না? বরং আমাদের দেশ থেকে হাজার হাজার পেশেন্ট সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যায় এবং সেখানে হাজার হাজার কোটি টাকা। আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন যারা আপনারা স্বাস্থ্য কিটে কাজ করেন, যে এদেশ থেকে প্রতি বছর যে পরিমাণ রোগী দেশের বাইরে চিকিৎসা নিতে যায়